গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে চলতি মাসেই দেশ ছাড়ছে রংপুর রাইডার্স। পাঁচ দলীয় টুর্নামেন্ট বিপিএল থেকে প্রতিনিধিত্ব করবে নুরুল হাসান সোহানরা। সে উপলক্ষে রংপুরের ক্রিকেটাররা মিরপুরে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সবশেষ বিপিএলে রংপুরের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান, যদিও আসন্ন সুপার লিগে তাকে পাচ্ছে না দলটি। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে তাকে মিস করার কথাও জানিয়েছেন অধিনায়ক সোহান। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টটি চালু করেছে। আগামী 26 নভেম্বর পর্দা উঠছে টুর্নামেন্টটির। এরপর দ্বিতীয় দিনেই মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হক্স। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। রংপুর এবং ইংলিশ দলটি ছাড়া টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবিয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। আসলে এই বৈশ্বিক প্রতিযোগিতায় রংপুরের অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনও দলে আছেন। রংপুরের ঘোষিত দলে আছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও। এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন ম্যাথু ফোর্ড, হারমিত সিং সহ আরও চারজন। দলের সাথে সহকারী কোচ হিসেবে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। নতুন কোচ হচ্ছেন সোহান। নতুন শর্ট সিক্স এল আপনি।